ভাই তোমার মানুষ যত বেশি বেশি সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে আর 1 লাখ বানায় দেন আমার বন্ধু আজহারে দিয়েও ধোয়াইছি, মানে দুইজনে মিলা খালি ভাই ধোয়ার তালেই ছিলাম। বৃষ্টি এখন ওরে মারেন ওরে মারেন বাইরে নাকি ভাই বাইরে নাকি ভাই। আসসালামু আলাইকুম গাইস, স্বর্গীয় অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আল্লাহর রহমতে এবং আপনার দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো যাক ভাই, শেষ ব্লগটা ছিল আমার চ্যালেঞ্জিং টাইপের ব্লগ, মনির ভাইয়ের সাথে করছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা ভালোই সাড়া দিচ্ছেন ওটাই। আর ভাই আজকের ভিডিওটার যে টপিক সেটা হলো ভাই আমাদের উমর অন ফায়ার চ্যানেলের কিন্তু আজকে মেন শুট। তো যাক ভাই, আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আগে তো আপনি বিহাইন্ড সিন দিতেন কিন্তু এখন দেন না কেন, কি হয়েছে ভাই? দেন দেন বিহাইন্ড সিন, দেন বিহাইন্ড সিন দিতে তো ভাই ভালোই লাগে। ভাই একটা জিনিস কি, আমি যদি বিহাইন্ড সিন মেন চ্যানেল ছাড়ার আগে দেই তাহলে পাবলিক পছন্দ করে, যদি পরে দেই তাহলে আর পছন্দ করে না। আর আমি যদি আগে দেই ওই ভিডিওটার ভিউ অনেক চলে যায়, দেন আপনার ফানি ফানি ক্লিপগুলো টিকটক অনেক ভাইরাল হয়ে যায়। দেন উমর ভাই বলছে যে রহমান আগে এইসব ক্লিপ ছাড়ো না, কারণ এগুলো ভাই ভিডিওর মেন টপিকগুলোই থাকে। তো যাক ভাই, যদি আপনার আগে যদি শ্যুটের ভিডিওগুলো দেখে ফেলান তাহলে ভাই ভিডিও দেখার মন মানসিকতা সব কিছু চলে যায়, মানে আসল যে মজাটা ওইটা পাবেন না। তার কারণ উমর ভাই বলছে যে এগুলো আর দিও না। অবশেষে আজহার চলে আসলো, আর আজহার রে ভাই আমি একটু কষ্ট দিছি, পরে আমি কইছিলাম ওভার ব্রিজের নিচে দাঁড়াইতে, কিন্তু পরে নিচে দাঁড়াইতে কইয়া আমি কি ভাইবা জানি আমি চলে আসছি, পরে এই জায়গায় আইসা বলে জীবন আমি আইসা করতে তুই আয়। তো চলুন ভাই এখন যাওয়া যাক সাজ্জাদ ভাইয়ের কাছে, আর সাজ্জাদ ভাই আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আমি গেছিলাম আবার একটু কালামপুর। তো চলুন ভাই যাওয়া যাক। আরেকটা বিষয় কি ভাই, এখন থেকে কন্টিনিউ মোটো ব্লগ পাবেন ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো আর কি। আমি যদি কোনো ঝড় ঝাপটা না আসে এতটুকু শুধু দোয়া করবেন ভাই। অভিষকে আজকেও ছুটি দিয়ে দিছে নাকি ভাই? বুঝতেছেন আপনারা এত আন্দোলন কেন করতেছেন, এই যে আজকে অফিস ছুটি দিয়ে দিছে, তাহলে সবসময় মাথায় রাখবেন মাস শেষ হলে কিন্তু আপনাদের টাকার প্রয়োজন, আর টাকা না হলে কিন্তু আপনারা চলতে ফিরতে পারবেন না। আর একটা বিষয় কি ভাই, ওই যে আন্দোলন করতেছেন এই করতেছেন এই করতেছেন এই যেতেন সব অফিস ছুটি ছুটি দিয়ে দিয়েছে, এটা কোনো কথা ভাই? আপনারা বলেন যদি এই অফিস ছুটিগুলো বন্ধ হয়ে যায় আপনারা কেমনে সংসার চালাবেন, এটা একটু ভাবছেন কই ভাই? একটা বিষয় কি, ব্যাকসিঙ্গো কোম্পানির মালিক হলো জেলে, আর ওই ব্যাকসিঙ্গো কোম্পানির কর্মচারীরা এইগুলো করতেছে। ওঠেন ভাই, খালি ক্যামেরার উপরে জীবন জীবন চলবো গায়ে। একটা বিষয় কি, ব্যাকসিঙ্গো কোম্পানির মালিক হলো সালমান এফ রহমান, আর উনি জানেন ভাই শেখ হাসিনার কিন্তু উপদেষ্টা ছিল। একটা বিষয় কি ভাই, ওনার কোম্পানি বেতন দিতেছে না কেন? ওনার কোম্পানিতে কি স্টাফ কাজ করতেছে না ভাই? মালিক জাহান্নামে জাগা, ঠিক আছে, ম্যানেজমেন্ট তো সব ঠিক আছে, ওনারা কি একটা কাহিনী শুরু করছে ওনারে জেলখানা থেকে বের করার জন্য, মানে বেতন দিতেছেন এই করতেছেন এই করতেছে না ভাই, এইগুলো কইরেন না কেউ। হ্যাঁ, সালমান এফ রহমান কিন্তু ছাড়া পাবে না, ওনার কোম্পানিতে যতগুলো কর্মচারী আছে সবার যদি চাকরি বন্ধ হয়ে যায়, মানে চাকরি যদি চলেও যায় তারপরে কিন্তু সরকার ওকে ছাড়বে না, মানে সালমান এফ রহমান ছাড়বে না ভাই। উনি দেশের এত পরিমাণে ক্ষতি করছে, ওনারা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তো চলুন ভাই যাওয়া যাক শুটের স্পটে। তো যাক ভাই একটু পানি মারবো, পানি মাইরে দেন মনে করেন হালকা মোবাইল মেরেই দেন চলে যাবো, কারণ গাড়ি ওয়াশ দেওয়ার কিছুই নাই ভাই। একটা বিষয় কি, নিজের কাজ নিজেরই করা লাগতেছে। আমাকে তো মনে করেন যে পরিচিত দোকান, আপনারা যারা যারা আসবেন ভাই আপনাকে আর নিজে নিজে ধুইতে হইব না ভাই। অন করেন, হ্যাঁ করেন ভাই, এত পরিমাণে সাউন্ড করতেছিল আমি বইলা বুঝাই দিতে পারুম না। ভাই পানি মারা ঠিক আছে, এই এমনি তুই কাজ করবে কাম দিবেন না, হ্যাঁ বেতন কথা ধরবেন ভাই, কি করলেন ভাই এটা বেশি না ভাই, মাসে 5,000 টাকা দিন, গাড়ি গাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকবো ভাই। এটা কি কইলো ভাই, ভাই গাড়ি তো ভাই খারাপ হয়েছে ভাই, ডলা না না ডলা দেয় নাই তো, আমি খালি এমনি ঠিক আছে ভাই। গাড়ির বিষয় কি, যখন আমি নতুন নতুন গাড়ি কিনছিলাম ওই টাইমে এটার এত পরিমাণে ধোয়াইছি, আমি তো ধুইতে ধুইছি লোকে আমার বন্ধু আজহারে দিয়েও ধোয়াইছি, মানে দুইজনে মিলা খালি ভাই ধোয়ার তালেই ছিলাম, একটু কেতা বললি, হ্যাঁ বন্ধু মনে আছে বিষয়টা। তো যাক ভাই এই জায়গার দুষ্টামি না করি একদম শুটের স্পটে যাই, কারণ এই জায়গায় ভাই ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে গা। আর আজকের ভাই ব্লগটা বেশি হইলেও 15 মিনিটের ব্লগ হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, অনেক মজা হবে এনজয় হবে ভাই। কারণ গাড়ি টাড়ি তো সব আমিই ধুইছি, মোবাইল আমিই দিলাম, তাতে টিয়া বসে কি দেওয়া লাগবো
একটা বিষয় কি আছে, টিয়া হয়তো তাহলে আমি আমার হেরো দেখা একটা ধোয়াইতাম ভাই, আমি গাড়ি ধুইছি, আমি মোবাইলও দিছি, আমি ডাবল স্ট্যান্ডার্ড করছি, আমি আপনাকে সুইচ টাইপ দিয়েছেন ভাই, ওই অপমান করছে দামগা থাকুম না। তো চলুন ভাই যাওয়া যাক। আর একটা বিষয় কি ভাই, এই জায়গায় আসলে অনেক দুষ্টাইম ফাইতে আমি করি, আর গাড়ি ওয়াশ করলে তো অনটি অবশ্যই দিই না ভাই, খালি দুষ্টাইম করে দেয় গে, খালি কই ভাই পরে 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 গাই দেবো। শেষে উমর ভাই এসে বললো, আর এই জায়গায় আমরা প্রায় 40 মিনিটের মতো বসেছিলাম আমি আর সাজ্জাদ ভাই। উমর ভাই কেমনে কি ভাই, মানে এই যে প্রতি মাসে মাসে আমার ভিডিও দেওয়ার প্ল্যান করতেছেন, আসলে কি এটা সফল হইব? আর এই ভিডিওটা ভাই কী নিয়ে যদি একটু বলে দিতেন হালকা একটু, মানে এবার না ভাই কন ভাই, না ভাই একটু কন ভাই, সবার একটু কই দেন ভাই, না না ভাই এটা উমর অন ভাইয়ের ভিডিও প্রতি মাসে মাসে আইব, এটা একটা আগ্রহের বিষয় না, এটা স্কুল শার্ট দেখলেই বোঝা যায় এটা কি রিভিউ, ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করে বলার কিছু নাই। আরে না তো আগে রিভিউ করে দিয়েছি ভাই, 1 লাখের কিন্তু খুবই কাছাকাছি আছি, এই বিষয়ে কিছু একটু কইবেন ভাই, আর মাত্র 2000 লাগে ভাই। তোমার মানুষ যত বেশি বেশি সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে আর 1 লাখ বানায় দেন। যাক ভাই ধন্যবাদ, আমি 1 লাখের খুবই কাছাকাছি আছি, আর মাত্র 2000 লাগে ভাই, পুরো 1.5 বছরের সাধনা। খালি দোয়া রাখবেন যাতে মনে করেন 1 লাখটা হইলে সবাই সুন্দর মতো করে যাতে একটা পার্টি দিতে পারি। ঠিক আছে, তো যাই ভাই, যেহেতু উমর ভাই এই জায়গায় আসতে এখন আস্তে আস্তে সবাই আসবে, সবাই আসুক দেন, মনে করেন যে একদম শুটের স্পটে যায় সবার সাথে একটু পরিচয় করাই দিই। একটা রিয়া তৈরি করবো, একটা সাহায্য তৈরি করবো, এটা সুন্দর ভাই, আপনার চেয়ার লাগে ম্যাচিং খেয়ে গেছে, মিলে গেছে চেয়ার লাগে। ঠিক হইল অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন চলে যাবো আমরা শুটের স্পটে। আর উমর ভাই বন্দুকটা ট্রাই করতেছে, মানে চেক করতেছে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। বৃষ্টি এখন ওরে মারেন ওরে মারেন, এলা বাইরে নাকে, এলা ভাই বাইরে নাকে ভাই, হ্যাঁ ভাই উঠেন, বড় হয়েছে বড় হয়েছে বড় হয়েছে। তো চলুন যাও যাক। আর মনির ভাই আজকে ভাই ব্লগ করতেছে, দেখা কি যা ভালো লাগতেছে ভাই, একটা বিষয় কি সবাই অ্যাক্টিভ থাকলে খুব ভালো লাগে, আমি আগে গাড়িটা ঘুরাই নেই। তো চলুন ভাই যাওয়া যাক, হ্যাঁ টাটা বাই বাই, টাটা বাই 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 ভাই। আজকে গোপ্রোর ভিউটা কেমন আসতেছে একটু কমেন্টে জানাবেন, আমি ভাই এতদিন ঠিক মতো গোপ্রো সেটই করি নাই, মানে নিয়ে খালি বের হয়ে পড়তাম ভাই, তাই শুধু মিটারটা দেখা যায়। তো তো গেছ চলুন যাওয়া যাক, সাজ্জাদ ভাই উঠাই নেই, উঠেন উঠেন উঠেন, ব্যাগের অবস্থা তো কেরাসিন, চুল সব সাজাদ আজকের মতো বিদায় নেই, কালকে একটা মেসেজ দিলাম বরুণ ভাই, ওকে ওকে। তো চলুন যাওয়া যাক মনির ভাই, ভাই টাটা ভাই ভাই, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবো। তো চলুন গাইজ যাওয়া যাক বাসায়, আর গাইজ আজকের ব্লগটা বেশি একটা কন্টিনিউ করবো না, কারণ অবস্থা একদমই খারাপ, আর সারাদিন যেহেতু না খাইয়েছিলাম কথা ওইরকমভাবে বলতে পারতেছি না। না ভাই আমার চাকায় বিট নেই, আমি আস্তে আস্তে চালাই ভাই, না
25 25 25 তো গাইস চলুন যাওয়া যাক বাসায়। আর গাইস আজকের মতো বিদায় নেওয়ার সময় এসে পড়ছে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো ভাই ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলে তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করে দেন ভাই। 1 লাখ সাবস্ক্রাইব করে দিলে ভাই 100 ডিমের চ্যালেঞ্জ ভিডিও আসবে, আর দেখা হইতেছে পরবর্তী ব্লগে। ওই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আস্তাগফিরুল্লাহ।